12 দিন ধরে জল নেই কৈলাসহরের ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায়। বিভাগীয় দপ্তরের কর্মকর্তারা যেখানে কুম্ভ নিদ্রায় সেই জায়গায় জলের পরিষেবা ঠিকঠাক করতে রাস্তায় নামলো জনতা। সোমবার তারা ভগবান নগরের কৈলাসহর ও ধর্মনগরের মূল সড়ক অবরোধ করে। জলের তাপিতে পথ অবরোধ করল কৈলাসহর ভগবান নগর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। অভিযোগ, স্থানীয় 1 নং ওয়ার্ড এলাকায় গত 10 থেকে 12 দিন ধরে জল নেই। DWS দপ্তর থেকে যেটুকু জল সরবরাহ করা হয় তা পর্যাপ্ত নয়। তাদের অভিযোগ, বিভাগীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে কিন্তু দিনের পর দিন কোনো সুফল পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে এলাকাবাসীরা ভগবান নগরে কৈলাসহর ও ধর্মনগরের মূল সড়ক অবরোধ করে। এই অবরোধে এলাকার আবাল বৃদ্ধ বনিতারা যোগদান করে। এখানে দাদা ভগবান নগর গ্রাম, আমরা গ্রামে গত প্রায় 10 থেকে 12 দিন ধরে জল নাই আমরা ভগবান নগরে। তো আমরা পঞ্চায়েতে জানানো হয়েছে, তারপরে DWS আমরা লিখিত দরখাস্ত দিয়েছি, তারপরেও তারা কোনো রেসপন্স করছে না। তো সেহেতু আজকে আমরা বাধ্য হয়ে আসব পুরো গ্রামবাসীরা সবাই মিলিয়া আমরা আজকে রাস্তা অবরোধ করছি। আর এখন তারা কোথায় আসবে একটু পরে জল আসবে। কে আসছিল এখানে? এখানে তো থানা থেকে পুলিশ এসেছিল। তো পুলিশের আশ্বাসে উঠছে, পুলিশের আশ্বাসে রাস্তা অবরোধ মুক্ত হয়েছে না? হ্যাঁ, পুলিশ এসে রাস্তা অবরোধ মুক্ত করছে। তখন আমরা দাবি করছি যে আমরা জল নাইলে তারা ছাড়তাম না, আমরা DWS এর গাড়ি আটকে রাখছি, যতক্ষণ তো জল না দিব আমরা গাড়ি ছাড়তাম না। ও সামনে আমরা নতুন পঞ্চায়েত, আমরা ততক্ষণ তো জল আইতাছে না, টাইম দিয়ে স্যার মানে এক এক মানে 7 দিনে স্যার জলে ব্যাকআপ দিয়ে দেওয়া দরকার আমাদের স্যার, ট্যাঙ্ক দিয়া যতদিন সাপ্লাই ঠিক না হয়েছে, কমপক্ষে স্যার 1 সপ্তাহ জলে ব্যাকআপ দিয়ে দেওয়া দরকার। পাইপের সমস্যা মেশিনের কয়েকদিন পরে স্যার রমজান মানে স্যার পাও দিয়েছে মসজিদে স্যার এই জলটা পর্যন্ত নেই। অবরোধকে কেন্দ্র করে কয়েক মিনিটের মধ্যে মুখ থুবড়ে পড়ে স্থানীয় এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা। অচল অবস্থার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কৈলাসহর থানার পুলিশ। যদিও এমন খবর শোনার পরও পূর্ত দফতরের স্থানীয় অফিসের কোনো আধিকারিক সেখানে পৌঁছায়নি। পুলিশের তরফে এলাকাবাসীদের সমস্যা মিটিয়ে দেওয়ার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়। শেষ পর্যন্ত পুলিশি চেষ্টার ফলে অবরোধ মুক্ত হয় ব্যস্ততম সড়কটি। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।